অপর্ষতে থাকি বড় অপর্ষতে অনেক কষ্টে চলাফেরা করি যদি ভাল একটা মহিলা স্বামীতা লাগিলো কেন স্বামীনা সবানি করত আমাদের মাধুর করত শুধু বলতো বাবার বাড়ি থেকে টাকা আনতে বাবারও হয় গরীব মানুষ এইটা কি সত্যি কথা নাকি স্বামীশান্তা আপনি মজা আটি করতেন না না ভাই এটাই সত্যি কথা আর

সেটা খাইতে তো পারবো প্রয়োজনীয় কাপড় চোপড় পড়তে তো পারবো ওইটাতেই আলহামদুলিল্লাহ তো পরিবারে যারা আছে তারা কি একটা ছেলে দেখে দিতে পারতেছে না বিয়ে আপনাকে বিয়ে তো দিতে পারে কিন্তু আসে তো আসলে যৌতুক স্যার ভাই যৌতুকের জন্য বিয়ে হইতেছে না বললাম না বাবা বৃদ্ধ বয়স্ক মানুষ বাবা কোনো কর্ম করে না তাই যেই আসে যৌতুক চায় কারণে বিয়ে দিতে পারতেছে না কে যদি এসে সরাসরি দেখা করতে চাই তাহলে তো দেখা করতেই আসবেন হ্যাঁ অবশ্যই পারবো আমার এই নম্বরে যোগাযোগ করে আমার সাথে দেখা করলে আমি অবশ্যই দেখা করব যে নম্বরে কথা বলতেছে এই নাম্বারটাই জি জি এই নাম্বারে যাক আমরা নাম্বারটা ভিডিওর মধ্যে দিয়ে দিব আপনারা চবি সাথে অ্যাড করে যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন সত্যিকারে অসহায় স্বামীহারা আপু কেউ যদি তার কথা শুনে ভালো লাগে যোগাযোগ করতে চান বিয়ের शादी করতে চান তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন আর আপুকে বলে অবশ্যই সত্যি কথা বলবেন সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই সত্যি কথা বলবো মিথ্যার কোনো কিছু নাই ভাই তোকে আপু ভালো থাকেন করি আল্লাহর কাছে চাইবেন আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম